हेलो स्टूडेंट्स, वेलकम टू एलआरएनआर क्लासेस। आमी साबर्ण दास। आज के तुम्हारे पढ़ाते चले वेस्ट बेंगल बोर्डर क्लास फाइवर लेसन एट बिल्डिंग स्टूडियो मेम्बर पार्ट टू। तो तुम्हारा प्रथम पार्टे देखे मिता और तार बंधुरा स्कूल के जा बैंडेल चार्चे बेड़ाते से ही चैप्टारे से ही पार्टे देखे कि बैंडेल चार्च सम्पर्क विभिन्न नतून नतून तथ्य जो बैंडेल चार्च कीभावे तैरी हलो भारत पर्तुगीजर आगमन এবং তাদের উপনিবেশ স্থাপন এই সমস্ত কিছু ব্যাপারে আমরা অল্প বিস্তর জেনেছিলাম। তো চলো দ্বিতীয় পাঠটা শুরু করা যাক। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। তারপর কি হলো, প্রথমে দেখছিলাম যে আমরা যে তারা বাসে করে যাচ্ছিল ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। তো তারপর কি হচ্ছে, ইভেনচুয়ালি দে রিচ দেয়ার ডেস্টিনেশন। সবশেষে কি, তারা তাদের ব্যান্ডেল চার্চে গন্তব্য ছিল সেইখানে পৌঁছে গেল। দ্য বাস স্টপড इन फ्रंट अफ दा चार्च। बसटा दिए थामल कथाय जो गिरजाटा रही है बैंडेल चार्च से बैंडेल चार्चर सामने। एवरीबडी वाज इलेटेड एंड स्टार्टेड टॉकिंग ऑल एट वंस। सबाई प्रचंड आनंद पे गल प्रथम बार तर जो घूरते जावा से ही हिसाब तो एक आनंद बेपार थे। तो जी बस थामल और बैंडेल चार्चा के देख लो तो तारा कि हलो सबाई आनंदे उच्छ्सित पड़ल और कि करल एंड स्टार्टेड टॉकिंग ऑल एट वंस तारा सबाई एकसाथे कथा बोलते शुरू कर दिल। अमीना आस्क्ड, अमीना जिज्ञेस कर लो जे इज दिस द सेम बिल्डिंग दैट वाज बिल्ट इन 1599 मैडम। दिए अमीना बोलचे बोलचे मैडम एटाई कि सेई बिल्डिंग टा जेटा 1599 साले तैरी होयेछिलो। दिए मैडम कि बोलचे, बोलचे नॉट एट ऑल अमीना, बोलचे ना आसले सेटा नय अमीना। द चार्च वज डिस्ट्रॉयड ड्यूरिंग द मुगल सीज अफ हुगली। बोलचे से जो चार्चटा बनाना हो 1599 साले तो से चार्चटा भेंगे देया हुई चिलो कौन जखन मुगलरा हुगली के दखल कर। द टीचार सेड एज दे वॉक इनसाइड थ्रू द गेट। बोलचे शिक्षिका कौन बोलें घटनाटा जखन तारा गेटर मध्य दिए प्रवेश कर बैंडेल चार्चर भेतर। बोलचे ह्वाट हैपेंड देन, आग सुनीता। तारपर सुनीता जिज्ञेस करछे जे तारपरे कि हलो मैडम। द प्रिस्ट जॉन द क्रूज अलोंग विथ ए फ्यू थाउजेंड ख्रिश्चियंस वाज टेकन टू आगरा बिफोर द मुगल एम्पायर शाहजहां। तो तखन कि होयेछिलो जखन मुगलरा सेई ध्वंस कर दिएछिलो बैंडेल चार्चटाके तखन शाहजहानेर निर्देशे कि होयेछिलो, फादार जॉन द क्रूज नामे जे प्रिस्ट छिलेन ताके एबं तार साथे बेश कयेक हजार ख्रिश्चियानके जारा तार साथे छिलेन তাদেরকে কি করেছিলেন, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পেরর শাহজাহান। এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়, আগ্রাতে, এবং তাদেরকে পেশ করা হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের সামনে। তো এখানে দেখো কি বলছে, অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিশ্চানস। এখানে খ্রিশ্চানটা হচ্ছে কি একটা প্লুরাল ওয়ার্ড, আর এখানে দেখো কি দেওয়া আছে ওয়াজ, যেটা সিঙ্গুলার ওয়ার্ডের আগে বা পরে বসানো হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে যখন দুটো সাবজেক্টের মাঝে অ্যালং উইথ, উইথ, টুগেদার উইথ বসবে তখন কি হয়, প্রথম যে সাবজেক্টটা থাকবে সেইটা হিসেবে আমরা ভার্বটাকে বসাবো। যেমন এখানে দেখো দ্য ফাদার, দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ আছে, তো এখানে একজনের কথা বলা হয়েছে, তো সেই হিসেব অনুযায়ী কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে পাস্ট টেন্সে। যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো তাহলে কি বসতো, ইজ বসতো। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। তো এম্পেরর শাহজাহান কি বলেছিলেন যে সেই সমস্ত যেসব খ্রিস্টানগুলোকে নিয়ে আসা হয়েছে তাদেরকে কি করতে হবে, শাস্তি দিতে হবে, এটাই ছিল তার অর্ডার। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস। তো তাই সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে কি করা হয়েছিল, হাতির সামনে দাঁড়াতে হবে। কীরকম হাতি, ফেরোসিয়াস এলিফ্যান্টস মানে ভয়ঙ্কর খ্যাপা হাতির সামনে তাদেরকে দাঁড়াতে হবে। বাট সারপ্রাইজিংলি, কিন্তু অবাক করা বিষয় এই যে ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরর। তো সেই সময় কী হলো, একটা হাতি ফাদার জন দ্য ক্রুজকে চাপিয়ে নিয়ে এলো কোথায়, টু দ্য এম্পেরর, এম্পেররের সামনে, সম্রাটের সামনে, অ্যান্ড নেল বিফোর হিম, এবং তার সামনে হাঁটু গেড়ে বসলো, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন দেখে মনে হচ্ছিল সে কোনো ক্ষমা চাইছে। দিস পিকিউলার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান। এই অদ্ভুত ধরনের ঘটনাটা কি করলো, শাহজাহানকে প্রচণ্ড প্রভাবিত করেছিল। এর ফলে কি হয়েছিল, হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি সেই সমস্ত বন্দি যে সমস্ত খ্রিস্টানদের তিনি বন্দি করেছিলেন এবং ফাদার জন দ্য ক্রুজ এদের সবাইকেই ছেড়ে দিলেন, মুক্তি দিলেন, অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদের সকলকেই পুনরায় ব্যান্ডেলে পাঠিয়ে দিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ।
शाहजहान की कोड़े चिलो से चार्चटार पुनर्गठन जोन्नो टाका मंजूर कर दिए एंड अल्सो डोनेटेड 777 बीघास अब लैंड टू द चार्च এবং তার সাথে কি করেছিল 777 বিঘা জমি চার্চকে দান করেছিল ইন দা ইয়ার 1633 1633 খ্রিস্টাব্দে সিন্স দেন তখন থেকে ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্ট অ্যাট ডিফারেন্ট টাইমস এবং সেই তখন থেকে কি হয়েছিল সময়ের সাথে সাথে সেই চার্চটার পুনর্গঠন করা হয়েছিল এবং কিছু পরিবর্তনও ঘটানো হয়েছে দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্টস এই যে পুরো ঘটনাটা ঘটেছিল তখনকার দিনে সেই পুরো ঘটনাটা শিক্ষিকা মহাশয় তার ছাত্রীদের পুরো বর্ণনা করে দিলেন অ্যাট লাস্ট সবশেষে অল অফ দেম এন্টার দ্য চার্চ সবাই সেই চার্চের মধ্যে প্রবেশ করলো দে স দ্য প্রেয়ার হল সেখানে তারা কী কী দেখলো প্রেয়ার হল দেখলো যেখানে প্রার্থনা করা হয় চার্চে সেই জায়গাটা দেখলো দ্য মাস্ট একটা মাস্তুল ছিল মাস্তুল বলতে সেই আগেকার দিনে পালতোলা জাহাজ বা নৌকা যেগুলো ছিল তো পালগুলো যাতে বাঁধা থাকতো সেইটাকেই মাস্তুল বলা তো সেই মাস্তুল দেখলো দ্য সিমেট্রি সমাধিস্থল দেখলো অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি এবং মা মেরির স্ট্যাচু দেখলো মা মেরি হচ্ছে কে যিশু খ্রিস্টের মা দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট এবং তারা আরও কী কী দেখলো অনেক ধরনের দেওয়াল চিত্র যিশু খ্রিস্টের অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ ফোর ফেসেস এবং যে বিশাল আকারের চারমুখ ঘড়ি আছে সেই ঘড়িটাকেও তারা দেখলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচ তো দিনের শেষে এইভাবে সারাদিন কেটে গেল ঘুরতে ঘুরতে এবং দিনের শেষে তারা কী হলো দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি তারা সেই সমস্ত ছাত্রছাত্রীরা প্রচণ্ড আনন্দ পেল অ্যান্ড এনরিচ এবং অনেক সমৃদ্ধ হলো কিসের সমৃদ্ধ জ্ঞান নিয়ে তারা সমৃদ্ধ হলো দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম এই যে ভ্রমণটা ছিল এই ভ্রমণটা তাদের কাছে এক ধরনের পুরস্কার স্বরূপ হয়ে উঠেছিল তো স্টুডেন্টস আজকের ক্লাসটি এই পর্যন্তই এই ক্লাস সম্পর্কিত যদি তোমরা কোনো নোট বা MCQ বা অন্য অন্য কোনো যদি তথ্য জানতে চাও তাহলে তোমরা গুগল প্লে স্টোরে যাবে এবং আমাদের অ্যাপ LRNRT ডাউনলোড করবে এবং ব্যবহার করবে